বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নিশানা কংগ্রেসকে, ডিজিটাল মুদ্রার যুগে পিছিয়ে থাকতে পারে না ভারত, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের সাদের ডিজিটাল ইন্ডিয়ার সমালোচকদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন ডিজিটাল মুদ্রার যুগে ভারত পিছিয়ে থাকতে পারে না। রবিবার মঙ্গালুরু থেকে 50 কিলোমিটার দূরে দক্ষিণ কন্নড় জেলার উজিরেতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, ডিজিটাল মুদ্রার যুগ শুরু হয়ে গিয়েছে, ভারতের উচিত নয় পিছিয়ে থাকা। তিনি জানান, বাজারে বেশি নগদ থাকলে দুর্নীতি বৃদ্ধি পাবে, অন্যদিকে ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা বাড়বে। ডিজিটাল লেনদেন নিয়ে যারা সমালোচনায় মুখর হয়েছেন তাদের তিসমার খান বলে কটাক্ষ করেন মোদী। বলেন, গত নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে সংসদে বেশ কিছু তারকা বক্তৃতা দেন, তারা ডিজিটাল লেনদেনের প্রবল সমালোচনা করেন। প্রধানমন্ত্রী কটাক্ষ, আপনারা যদি তাদের বক্তব্য না শুনে থাকেন তাহলে একবার শুনবেন। এই তারকারা নিজেদের তিসমার খান মনে করেন, ভাবতে খান সকলে গানের ভাণ্ডার। তাদের মতে ভারতে গরিবী, শিক্ষার অভাব রয়েছে, ফলে কিভাবে ডিজিটাল লেনদেন এ দেশে কাজ করবে। প্রধানমন্ত্রী জানান, সময় বদলাচ্ছে, তার সঙ্গে বদল হচ্ছে টাকার ধরনে। বলেন, একটা সময়ে সবকিছুই পাথর ছিল, তারপর এক এক করে এলো চামড়া, সোনা, রূপো, গয়না, কাগজ ও প্লাস্টিক। এখন ডিজিটাল লেনদেনের যুগ। প্রধানমন্ত্রী দাবি করেন, কেন্দ্রের প্রত্যেক টাকা যাতে দেশবাসীর কল্যাণে ব্যবহৃত হয় এবং প্রকৃত স্বত্বাভোগীরা যাতে উপকৃত হন তা নিশ্চিত করতে সচেষ্ট সরকার। কই রাজ্যো মে অর দেশ মে ভি স্কিল ডেভেলপমেন্ট কো লেকার কে জিতনে কাম চল রহে হ্যায়, উসকে তর তরিকে, কাম কি পদ্ধতি কিয়া হো, কিস প্রকার সে কিয়া জায়, उसकी बहुत सारा मॉडल डॉक्टर वीरेंद्र हेगड़े जी ने यहां जो प्रयोग किए हैं उसी से मिला है। आज 21वीं सदी में दुनिया का समृद्ध से समृद्ध देश भी स्किल डेवलपमेंट की चर्चा करता है। स्किल डेवलपमेंट प्राइम सेक्टर के रूप में माना जाता है। भारत जैसा देश जिसके पास 800 मिलियन 65% लोग 35 साल से कम उम्र के हो, डेमोग्राफिक डिविडेंड का हम गर्व करते हो, उस देश में स्किल डेवलपमेंट वो भी सिर्फ पेट पूजा के खातिर नहीं, भारत के भव्य सपनों को साकार करने के लिए अपने कौशल्य को बढ़ाना, विश्व भर में ह्यूमन रिसोर्स की जो रिक्वायरमेंट होगी आने वाले युगों में उसको परिपूर्ण करने के लिए अपनी बाहुओं में वो सामर्थ्य लाना, अपनी हस्त के अंदर वो सामर्थ्य लाना, वो हुनर को प्राप्त करना, ये चीज डॉक्टर वीरेंद्र हेगड़े जी ने बहुत सालों पहले देखी। মোদীর জবাব, কেন্দ্রের প্রচেষ্টায় 57,000 কোটি টাকার বেআইনিভাবে হস্তান্তর হওয়া আটকানো সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও একহাত নেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, এক প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, কেন্দ্র থেকে 1 টাকা বেরুলে তা গ্রামে পৌঁছতে পৌঁছতে 15 পয়সায় গিয়ে দাঁড়ায়। তার প্রশ্ন, এবার জানতে চাই কাদের কাছে পৌঁছত এই 57,000 কোটি টাকা। মোদীর দাবি, এ কারণে অনেকে মোদীকে অপছন্দ করেন, কারণ তাদের কাছে টাকা আর যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নেপালে নদীতে বাস, এক ভারতীয় মহিলা সহ মৃত 31 জন, আহত 16। নেপালে দুর্ঘটনায় মৃত্যু হল মমতা দেবী ঠাকুর নামে এক ভারতীয় মহিলা সহ 31 জনের। দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী কাঠমান্ডু থেকে 70 কিলোমিটার পশ্চিমে ধাডিং জেলার ঘাটবেশী অঞ্চলে। একটি বাস ত্রিশুলি নদীতে পড়ে যায়। ধাডিং এর পুলিশ সুপার ধ্রুবরাজ রাউত বলেছেন, শনিবার ভোর 5টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভোরবেলা দৃশ্যমানতা কম থাকা এবং অতিরিক্ত যাত্রী ও গতি থাকার জন্যই মোড় ঘোরার সময় ঢাল সামলাতে পারেনি চালক। এখনো পর্যন্ত 31 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, একটি বাসটি রাজবিরাজ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। বাসটিতে মোট 52 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরেই উদ্ধার কার্য শুরু করে সেনাবাহিনী ও পুলিশ। 16 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 2 জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট।
খবর ত্রিপুরা। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহত 25 এবং আরো 30 জন আহত হয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় নাসাবলত 2 হোটেলের বাইরে শনিবার ভয়াবহ এক গাড়ি বোমা হামলায় অন্তত 25 জন নিহত ও আরো 30 জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার। পুলিশ বলেছে হোটেলের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্য ও চরমপন্থীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলার প্রেক্ষাপটে সরকারের একজন মন্ত্রী সহ 30 জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। চরমপন্থী গ্রুপ আল শাবাব হামলার দায় স্বীকার করে বলেছে তাদের যোদ্ধারা হোটেলের ভেতরে রয়েছে। একদিকে এর মাত্র 2 সপ্তাহ আগে মোগাদিসুর ব্যস্ত রাস্তায় ট্রাক বোমা হামলায় 350 লোক নিহত হয়। সোমালিয়ার রাজধানীতে এটি ছিল সবচেয়ে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা। উল্লেখ্য, রবিবারের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে সামনে রেখে দেশটির নেতৃবৃন্দ যখন মোগাদিসুতে জড়ো হচ্ছিলেন, শনিবারের এই হামলা তখনই চালানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির উদ্যোগে রাজধানীর আস্তাবল ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার প্রধান বক্তা ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। সারা ভারতে দলিত নির্যাতন রোধ, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা ও ত্রিপুরা রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠনের লক্ষ্যে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হল। রবিবার রাজধানীর আস্তাবল ময়দানে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সিপিএম দলের পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 3.5 বছরে ভারতে দলিত ও সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এতে সমস্যায় পড়ছেন গরিব ও দলিত অংশের মানুষ, কৃষকদের আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গত 3 বছরে গড়ে 35-40% বেশি কৃষক আত্মহত্যা করছে, আর এই ঘটনাগুলি বেশি বেশি হচ্ছে বলেও অভিযোগ করেন। দেশে এখন বছরে 92-94 লাখ মানুষ কাজ হারাচ্ছেন। মুখ্যমন্ত্রীর আরো অভিযোগ, বিজেপি ও আরএসএস স্বৈরাচারী মনোভাব নিয়ে ব্রিটিশদের মতো কাজ করছে। এই অবস্থায় ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার বিকল্পভাবে পথ দেখাবার চেষ্টা করছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে গর্বের সঙ্গে জানান, পরপর 3টি বার ত্রিপুরা রাজ্য রাষ্ট্রীয় গ্রামীণ কর্মসংস্থান যোজনায় ত্রিপুরা প্রথম হয়েছে। এখন বর্তমান কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অর্থ দিচ্ছেন। তাদের কাছ থেকে সেই ফসল সরকার কিনে নেবার ব্যবস্থা করবে, কিন্তু 3.5 বছর অতিক্রান্ত হওয়ার পর অভিজ্ঞতা অন্য কথা বলছে। দেখা যাচ্ছে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে দেশে প্রতি বছর কৃষকদের আত্মহত্যার ঘটনা যেভাবে ঘটত, তার চাইতে এই 3 বছরে গড়ে বছর ভিত্তিক 34-40 বার কৃষকের আত্মহত্যার ঘটনা বাড়ছে, এবং জিনিসপত্রের দরদাম বাড়ছে। এতে বড়লোক যারা, কোটি কোটি টাকার মালিক যারা, ধন সম্পদ বিত্ত বৈভবে যারা ভাসছে, তাদের তেমন একটা অসুবিধা হয় না। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনে শাসন ক্ষমতায় আসার জন্য রাজ্যের শান্তি শৃঙ্খলা ভাঙার চেষ্টা করছে। আমাদের দেশের 25-27 কোটি ছেলে মেয়ে বেকার, এরকম জায়গায় আমরা ত্রিপুরা সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে বিকল্প পথ দেখাবার চেষ্টা করছে, আমাদের ত্রুটি নিবার চেষ্টা করছে। এই যে রেগার কথা বলছিলাম, ভারতবর্ষের মধ্যে গত 5 বছরে 4 বার আমরা প্রথম হয়েছি, গত বছর আমরা দ্বিতীয় হয়েছি, 78, 80, 82, 92, 80 সমদিবস আমরা তৈরি করেছি। এছাড়া বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তপশিলি দপ্তরের মন্ত্রী তথা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সভাপতি রতন ভৌমিক, সংগঠনের সাধারণ সম্পাদক তথা বিধায়ক সুধন দাস, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে, শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী প্রমুখ। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের সদস্যরা সবাই উপস্থিত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু কাশ্মীরের বান্দিপুরায় সেনা জঙ্গি সংঘর্ষে খতম এক জঙ্গি, মৃত এক এসএসজি জওয়ান।
জম্মু কাশ্মীরের বান্দিপুরায় সেনা জঙ্গি গুলির লড়াই। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে উত্তর কাশ্মীরের বান্দিপুরায় রবিবার সকালে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। বান্দিপুরার মীর মোহাল্লা গ্রামের হাজিন এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রবিবার সকালে, খবর পিটিআই সূত্রে। তল্লাশি অভিযান চালানোর সময় সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় এক এসওজি জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অপর আরও এক সূত্রের দাবি, গুলি লড়াইয়ে এক পাকিস্তানি লস্কর জঙ্গিও মৃত্যু হয়েছে। মৃত জঙ্গির নাম আলী ভাই, সে পাকিস্তানের বাসিন্দা। জানা গিয়েছে রবিবার সকালের অভিযান অব্যাহত করতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথরও ছোড়ে স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম হোলিক্র স্কুলে অনুষ্ঠিত হয় প্যারেন্টস ডে 2017। এর আগে সাংসদ জিতেন্দ্র চৌধুরী বিদ্যালয়ের চারতলা ভবনের শুভ দ্বার উদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। তৈকর্ম হোলিক্র স্কুলে অনুষ্ঠিত হয় প্যারেন্টস ডে 2017। শনিবার রাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্যারেন্টস ডে পালন করা হয়। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনো তৈকর্ম এলাকায় এই হোলিক্রস বিদ্যালয়টি অবস্থিত। অন্যান্য বছরের ন্যায় এবার এই অভিভাবক দিবসটি ঘটা করে উদযাপন করা হয়। তবে এবারকার অনুষ্ঠান শুরুর আগে সাংসদ জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে এমপি ফান্ড দ্বারা নবনির্মিত বিদ্যালয়ের চারতলা ভবনের শুভ দ্বার উদ্ঘাটন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরার আদিমজাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, হোলিক্রস বিদ্যালয়ের প্রিন্সিপাল ফাদার আলফা ডিসোজা ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যের মাঝে বিভিন্ন নৃত্য অনুষ্ঠানও করা হয়। এই অনুষ্ঠান উপভোগ করার জন্য লোকজনের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই দিবসটির গুরুত্ব তাৎপর্য সকলের সামনে উপস্থাপন করেন। আমাদের এই ছেলে মেয়েদেরকে যদি আমরা একটু সুযোগ দিতে পারি, একটু যত্ন করতে পারি, একটু আদর দিতে পারি, একটু আস্থা রাখতে পারি, each and everyone, they can be a wonder. আমরা এখন তা অনুভব করতে পেরেছি। আমি আপনাদের সাথে একমত, এই শিক্ষাগত নিকেতনে যে সমষ্টিগত যে বিষয়গুলো থাকবে, যে সমষ্টিগুলো সরকারি বিভিন্ন ধরনের সাহায্য সহায়তা থেকে শুরু করে বিভিন্ন রকম যে সমস্যাগুলি থাকবে যতটুকু সম্ভব আমি আমার আপনাদের সাথে সহমত পোষণ করে অভিভাবক হিসেবে আমি এটা পালন করে যাব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার 49 ছামনু বিজেপি যুব মোর্চার উদ্যোগে ছৈল্যাংটা টাউন হলে আয়োজিত হয় এক যুব সম্মেলনের। বাম সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য প্রভারী সুনীল দেওধর। ছৈল্যাংটায় যুব সম্মেলনে বাম সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য প্রভারী সুনীল দেওধর। রবিবার 49 ছামনু বিজেপি যুব মোর্চার উদ্যোগে ছৈল্যাংটা টাউন হলে আয়োজিত হয় এক সম্মেলনের। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য প্রভারী সুনীল দেওধর, যুব মোর্চার প্রভারী শ্রাবণ ঝা, যুব মোর্চার জেলা সভাপতি আশিস ভট্টাচার্য প্রমুখ। এই সম্মেলনে প্রায় 400 কার্যকর্তা উপস্থিত হন। এই দিনের সম্মেলনে রাজ্য প্রভারী সুনীল দেওধরের ভাষণে এক প্রকার এক্সট্রা এনার্জি পেয়েছে কার্যকর্তারা, তা বলাই বাহুল্য। মোদীজি পয়সা দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, মানিক সরকার পয়সা লেনে কে লিয়ে তৈয়ার নেই হ্যায়। কেন কেন অধিক টাকা পয়সা আসবে আপনার পকেটের মধ্যে, টাকা পয়সা আসবে তো সিপিএম পার্টির কার্যালয়ে কে যাবে? সারা কাম ইনকা ইসলিয়ে চলতা হ্যায় কি লোক গরিব রহনা চাহিয়ে, লোগো কে পাস পয়সা নহীঁ আনা চাহিয়ে। আগর লোক গরিব রহেঙ্গে তো ছোটি সি চিজ কে লিয়ে পার্টি কে পাস জানা পড়েগা, ওয়াহাঁ বৈঠা হুয়া পার্টি কা গুন্ডা উনসে পয়সা খায়েগা, উনসকি মন মুরাদে পুরি কর লেগা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাংসদ জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে শুভ সূচনা হলো খাবাকসা মহামিলন উৎসব 2017। সাংসদ জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে শুভ সূচনা হলো খাবাকসা মহামিলন উৎসব 2017। জুলাইবাড়ি ব্লকের উদ্যোগে TRLM প্রকল্পের সহসহায়ক দলের মহিলাদেরকে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রকল্পে জুলাইবাড়ি ব্লকের অন্তর্ভুক্ত 512 সহসহায়ক দল রয়েছে। গ্রামীণ স্তরে সংগঠন রয়েছে 32। এই সহসহায়ক দলগুলির মধ্যে 4628 পরিবার রয়েছে। এই সকল সহ
সহায়ক দলের জন্য ব্যাংক থেকে 1,71,00,000 টাকা ঋণ দেওয়া হয়। 2014 সালের মার্চ মাসে গ্রামের নারীর ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যকে লক্ষ্য রেখে এই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উপস্থাপন করা হয়। আজ দেখতে দেখতে 3 বছর চলছে, তাই রবিবার জুলাইবাড়ি হাইস্কুল মাঠে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে স্বসহায়ক দল থেকে শুরু করে গ্রামের মহিলারা ব্যাপক হারে অংশগ্রহণ করেন। প্রবল বর্ষাকে উপেক্ষা করে এই ধরনের লোক সমাগমকে দেখে সাংসদ জিতেন্দ্র চৌধুরী সাধুবাদ জানান। তিনি আশা করতে পারেননি এই বৃষ্টিকে উপেক্ষা করে এত লোক সমাগম হবে। সাংসদ জিতেন্দ্র চৌধুরী প্রদীপ প্রজ্বলনের পর গ্যাস বেলুন ও শান্তি সম্প্রীতির জন্য পায়রা উড়িয়ে দেন। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে গ্রামীণ এলাকার দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে স্বসহায়ক দলের মহিলাদেরকে নিয়ে শপথ বাক্য পাঠ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি হিমাংশু রায়, দক্ষিণ জেলার জেলা শাসক সি কে জমাতিয়া, ত্রিপুরার বিধানসভার বিধায়ক জসবীর ত্রিপুরা, এডিএম উত্তম মণ্ডল ও অন্যান্য অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জুলাইবাড়ি ব্লকের বিডিও সুভাষ দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই প্রকল্পের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে ব্যাখ্যা করেন। অফিসার আছে, ব্যবসায়ী আছে, কিন্তু সংখ্যায় খুব কম। কিন্তু বেশিরভাগ মহিলা তারা ঘরে থাকেন, কাজে তাদের মধ্যে যদি এরকম গ্রুপ হয়, দল হয়, এই গ্রুপগুলোর মধ্যে আবার একটা গ্রামের 10টা গ্রুপের আরেকটা সমন্বয় হয়, 10টা গ্রামের 50টা গ্রুপের আরো যদি বড় সমন্বয় হয়, তাইলে এটা অন্তত এই সময়তে মোটামুটিভাবে ভালো চলতে পারবো এরকম মনে সারা দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যেও এই পর্যায়ে এটা মনে করা যেতেছে। এই দিনের সমগ্র অনুষ্ঠানে মহিলাদের মধ্যে আনন্দের বাতাবরণ ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তেলিয়ামুড়া থানার গাড়ির ধাক্কায় গুরুতর আহত পিতাপুত্র। ঘটনা থানার সামনেই, আসাম আগরতলা জাতীয় সড়কে। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তেলিয়ামুড়া থানার গাড়ির ধাক্কায় গুরুতর আহত পিতাপুত্র। ঘটনা রবিবার দুপুর 2টা নাগাদ থানার সামনেই আসাম আগরতলা জাতীয় সড়কে, যেখানে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় নামকে ওয়াস্তে প্রয়াস নামে সচেতনতা শিবির করে যান চালকদের সতর্ক করে পুলিশ প্রশাসন। ঠিক সেখানেই নিজেদের কর্মরত যান চালকদেরকেই প্রয়াসের আওতায় আনতে ব্যর্থ পুলিশ। ঘটনায় জানা যায়, নেতাজিনগর এলাকার প্রদীপ পাল নিজের TR01C7357 নম্বরের বাইক নিয়ে পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে ছেলে গৌরব পালকে নিয়ে বাড়িতে আসার সময় থানার সামনে আসতেই থানার TR01D1024 নম্বরের জিপসি গাড়িটি উল্টো দিক থেকে থানার ভেতরে বেপরোয়া গতিতে প্রবেশ করার সময় পিতাপুত্রের বাইকটিকে ধাক্কা দিয়ে হিসড়িয়ে থানার ভেতরে নিয়ে যায়। গুরুতর আহত হয় পিতাপুত্র। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চলছে তাদের চিকিৎসা। শারীরিক অবস্থার অবনতি ঘটলে জীবিতে রেফার করা হতে পারে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। তবে যারা পথচারীদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিয়ে কর্তব্য করছে, তারাই গাড়িতে মজুদ থাকা সত্ত্বেও কি করে চালক তার গাড়িকে বেপরোয়াভাবে চালিয়ে দুর্ঘটনার কবলে পড়ল তা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে গোটা তেলিয়ামুড়া জুড়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গৃহশিক্ষকের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করলো ছাত্রছাত্রীরা। ঘটনা শনিবার অমরপুর বীরগঞ্জ থানা এলাকায়। গৃহশিক্ষকের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করলো ছাত্রছাত্রীরা। ঘটনা শনিবার অমরপুর বীরগঞ্জ থানাধীন এলাকায়। জানা যায়, ছাত্রীর প্রণয় ঘটিত সম্পর্কে বাধা দান করায় দেবাশীষ সাহা নামে এক গৃহশিক্ষককে প্রচণ্ড মারধর করে প্রেমিক ও তার সহযোগী। এই বিষয়কে কেন্দ্র করে গৃহশিক্ষকের তরফে মামলা দায়ের করা হলে উক্ত প্রেমিক ও তার পরিবার গৃহশিক্ষকের বিরুদ্ধেও পাল্টা মামলা করেন। আর এই নিয়েই অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়, যার প্রতিফলন দেখা যায় শনিবার বীরগঞ্জ থানার সম্মুখে। ঘটনার বিবরণে প্রকাশ যে, মহকুমার একটি কোচিং সেন্টারের কর্ণধার তথা গৃহশিক্ষক দেবাশীষ সাহার কাছে গৃহশিক্ষা গ্রহণ করতেন অমরপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী। মহকুমার মালবাসা এলাকার স্থায়ী বাসিন্দার উক্ত কন্যাকে প্রতিনিয়তই
প্রেম নিবেদন করত বীরবল দাসপাড়া এলাকার সুরজিৎ পাল নামে এক যুবক। উক্ত ছাত্রীর অভিভাবকের তরফে এই ঘটনাটি গৃহশিক্ষককে জানানো হলে এবং বিষয়টি নজর রাখার আবেদন করা হলে কিছুদিন তক্কে তক্কে থাকার পর গত বুধবার দুজনকেই হাতে নাতে ধরে ফেলে ছাত্রীর কাকা ও গৃহশিক্ষক দেবাশীষ সাহাসহ অন্যান্য ছাত্রছাত্রীরা। এ ব্যাপারে ছাত্রীর কাকা ও গৃহশিক্ষক তাদের প্রেমিক যুগলকে সতর্ক করে দিতে চাইলে সুরজিৎ পাল ও তার সহযোগী মরণ দেবনাথ দেবাশীষ সাহার উপর চড়াও হয়। ছাত্রছাত্রীদের সাথে কথা বললে ওনারা জানান, মহকুমায় প্রশংসনীয় উক্ত গৃহশিক্ষক সবসময় ছাত্রছাত্রীদের প্রণয় ঘটিত সম্পর্ক থেকে দূরে রাখার চেষ্টা করতেন, যার ফলে শিক্ষকের প্রতি এহেনো জঘন্য মিথ্যা মামলার জেরে ক্ষোভের সঞ্চার ঘটে ছাত্রছাত্রীদের মধ্যে। তোমাদের দাবি কি? আর তাই তারা গৃহশিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নেওয়া ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের জন্য আওয়াজ তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত ছাত্রী ও সুরজিৎ পালের মধ্যে আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন সময় সুরজিৎ ও ছাত্রীটিকে একসাথে বাইকে ঘোরাফেরা করতেও দেখা গেছে বলে অভিযোগ। যদিও বর্তমানে ছাত্রীর পরিবার সম্পূর্ণ ঘটনাই অস্বীকার করেছেন। ছাত্রীর অভিভাবকদের সাথে কথা বললে ওনারা সম্পূর্ণ বিষয়টাকে কোনো এক অজ্ঞাত কারণে অন্য রং ঢেলে প্রকাশ করেন। বুধবারে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে ছাত্রীর অভিভাবকদের কাছে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে মুখ না খুললেও সম্পূর্ণ দোষ দেবাশীষ সাহার উপর চাপিয়ে দেন। তবে শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী সহ বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই নদীর প্রতাপে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লকের অধীন কুচপাড়া গ্রাম। সরকারের দিকে তাকিয়ে সকলেই। তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লকের অধীনে রয়েছে কুচপাড়া গ্রাম। একসময় এই গ্রামে শতাধিক পরিবার বসবাস করত, কিন্তু প্রতি বছর বর্ষাকালে খোয়াই নদীর প্রতাপে গ্রামটি ধীরে ধীরে নদী গর্ভে তলিয়ে যেতে থাকে। একপক্ষকাল পূর্বে প্রবল বর্ষায় গ্রামের ছটি পরিবারের বসতঘর নদী গর্ভে তলিয়ে যায়। বর্তমানে গ্রামে 40 পরিবার বসবাস করছে। গ্রামবাসীরা জানান, যেভাবে নদী গ্রামকে ভেঙে নিয়ে যাচ্ছে তাতে গ্রামের অস্তিত্ব থাকবে না। তাছাড়া ভাঙ্গন রোধে যে সকল বোল্ডার নির্মাণ করা হয়েছে তাও খুবই নিম্নমানের হবার ফলে নদীর পার ভাঙ্গন রোধ করা যাচ্ছে না। গ্রামবাসীরা অসহায় হয়ে সরকারের দিকে তাকিয়ে রয়েছেন। কিছু ঠিক আছে, বোল্ডার টিকতে চায় না, বোল্ডার অলরেডি ভাঙ্গা পড়তেছে। আমরা অনেক পরিবার উদ্বস্তু, আমরা বাড়ি ঘর ভাঙ্গা নিতে আছে। একজন দুজন করে যা যার পয়সা আছে সে সোজা সোজা যেতে আছে। যে অবস্থা নদীর ভাঙ্গন, কুচপাড়ার মানুষ কেউ থাকতে পারবে না। তুমি সেগিতা ওই তো নদী ভাঙ্গা যে ভাঙতাছে, আমরা তো ওই জলে বাড়ি ঘর থাকতে পারি না। আমরা যত কৃষি জমি সব আছে সব গেছে গা তো জলে। এখন তো আমরা যে অবস্থাতে আছি ওখানে ভাত খাওয়া না আমরা মতো না। আর এখানে কয়েকটা পরিবার আছে, পরিবারটি তো মানে এখানে তো সরে সরে যেতেছে, আমরা তো আর সরানোর মতো না। আমরা একটা আনায় বসে আনায় কেমনে সরবো? দীর্ঘদিন ধরে তো আমরা নদী ভাঙ্গা এবং বাড়ি ঘর তো অনেক বাড়ি ঘর, প্রায় 300 পরিবার আসলাম এখানে আমরা। ওখানে আপাতত আমারও তো কোন বর্তমান দুইটা ঘর, একটা কুড়া ঘর, একটা এমনি থাকবার ঘর, নদীর জায়গা সম্পত্তি সব নদীর। সরকার কি করে তাই দেখার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।